আসসালামু আলাইকুম আমি মাসুমিল্লাহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে আর আজকের ভিডিওতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিমানের টিকিট ফ্লাইটের টিকিট বর্তমানে তো অনেক দাম আপনারা জানেন এবং আগামীতে সামনে কিন্তু অনেক বেশি দাম বাড়বে এবং আসলে কি বাড়বে কি না এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এবং টিকিটের দাম অলরেডি আপনারা জানেন যে বর্তমানে অনেকটা হাই সামনে আরও বাড়বে এটা সত্য কেন সত্ত্বে কী কারণে সত্য আপনাদেরকে বলছি অবশ্যই বাড়বে কিছু না কিছু টিকিটের টাকা অবশ্যই বাড়বে অলরেডি তো বেড়ে আছে তারপরেও কিন্তু বাড়বে সেটার কয়েকটা কারণও রয়েছে আপনাদেরকে বলবো ওই ভিডিওতে কেন বাড়বে ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটাতে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইয়ে ফলো করে নেবেন আর ভালো লাগলে লাইক চাই ভিডিওতে লাইক দিবেন আমাকে উৎসাহিত করবেন লাইক দিলে আসলে মেন কথা অনেকে হয়তো বলেন আপনি লাইক লাইক করেন কেন লাইক দিলে কিন্তু আমি উৎসাহিত হই মানে আমি বুঝি যে আমার ভিডিওটা ভালো হয়েছে আপনাদের কাছে ভালো লেগেছে সেজন্য আপনারা লাইক দিয়েছেন সেই জন্য তো চলুন বিস্তারিত শুরু করা যাক দেখুন বর্তমানে আপনারা জানেন যে বিমানের টিকিট অনেক অনেক হাই একটা টিকিট বর্তমানে প্রায় লাখ টাকা দিয়েও কিনতে হচ্ছে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা দিয়েও কিনতে হচ্ছে আর এই দেশ থেকে যেতে হলে আপনার ষাট সত্তর হাজার টাকা খরচ করতে হচ্ছে এবং সামনে আরও টিকিটের দাম বাড়বে বিমানের দাম বাড়বে কেন বাড়বে সেটা হয়তো অনেকেই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে বর্তমানে একটা যুদ্ধ বিরাজ করছে অবস্থা সেই অবস্থার কারণে কিন্তু তেলের দাম গত ১৪ বছরে আপনার জ্বালানি তেলের দাম প্রায় ১৪ বছরে এত দাম বাড়ে নাই যে বর্তমানে বেড়েছে ও সেই জন্য কিন্তু অলরেডি আপনারা জানেন যে তেল সংকটে পড়ে গিয়েছে অনেক রাষ্ট্র আর বিমান কিন্তু চলে কিন্তু তেল দিয়ে তাই না তো এই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু অলরেডি কিন্তু অনেক বিমান সংস্থা কিন্তু অলরেডি টিকিটের দাম না তারা অনেক কিছুই বাড়িয়ে দিয়েছে তো আমাদের যারা বাংলাদেশি বাইরে আছি আমরাও অবশ্যই আমাদেরকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে অলরেডি আপনারা জানেন যে বেড়ে কিন্তু গিয়েছে তত্ত্ব নিয়ে দেখবেন যে আগের থেকে কিন্তু টিকিট প্রায় দশ হাজার পনেরো হাজার টাকা বেশি করে নিচ্ছে কেন নিচ্ছে এই যে একটা কারণ এই কারণেই নেওয়া হচ্ছে তবে বাংলাদেশের বিষয়টা হচ্ছে আলাদা অনেক দালাল চক্র আছে অনেক ট্রাভেলস আছে তারা দশ হাজার টাকা বেড়েছে সেই জায়গায় তার পঁচিশ হাজার টাকা আপনার দাবি করে বসে থাকবে সেটা আমার বাংলাদেশের আসলে আমাদের বাংলাদেশের প্রবাসী বাইদের সেটা ভাগ্য খারাপ সেই জন্যই তারা এই কাজটা করি কিন্তু হয় হ্যাঁ দশ হাজার টাকা বেড়েছে বা পনেরো হাজার টাকা বেড়েছে বা বিশ হাজার টাকা বাড়তে পারে সেই যদি বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে দশ হাজার টাকা বাড়লে বিশ হাজার টাকা নিবে বিশ হাজার টাকা বাড়লে চল্লিশ হাজার টাকা নিবে আমরা বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এরকম আর এটা কিছুই করার নাই আমাদের আসলে একটা কপাল আমাদের ভাগ্য আমাদেরকে এভাবেই চলতে হবে সেটা হচ্ছে বড়ো কথা তবে হ্যাঁ টিকিটের টাকা অনেকেই বলছেন যে কমবে কি না সামনে আমি তাদেরকে বলতে চাই যে আগামীতে টিকিটের টাকা কমবে না সেটা আপনার হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন টিকিটের টাকা আরও বেড়ে যাবে সেটার কারণ হচ্ছে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণ রাশিয়া কিন্তু জ্বালানি তেল কিন্তু অনেক দেশে সেটা সাপ্লাই দেয় আপনারা হয়তো জানেন এবং সৌদি আরবে কিন্তু অলরেডি আপনার অনেক কিছুই তারা বাড়িয়ে দিয়েছেন তো এটা হচ্ছে বিষয় যে অনেকেই আপনারা চিন্তায় আছেন যে হয়তো সামনে টিকিটের টাকা কমবে বা বিমানের ফ্লাইটের ভাড়া কমবে কমবে না আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব আপনারা যারা আসতে চাচ্ছেন আর আমিরাতে বা অন্য অন্য জায়গায় যাবেন তারা অতি তাড়াতাড়ি আপনারা চলে যান বা চলে আসেন দেশ থেকে আপনারা প্রবাস থেকে যদি দেশে যান তাহলে দেশে চলে যান ভালো হবে কারণ সামনে কিন্তু আসলে সমস্যা হতে পারে ঠিক আছে সেটা বোঝা যাচ্ছে কারণ যুদ্ধের কারণে আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা চলছে সেটা অজানা নয় বর্তমানে কিন্তু এটা ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সারা বিশ্ব সেটা ভালো করেই জানে সেই জন্যই বলছি কারণ আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার টিকিট এই মাসে সব পাঁচ তারিখ বা দশ টিকিটের দাম বেশি আমি চিন্তা করছি আগামী মাসে আসব অনেকে কথাটা কিন্তু বলছেন তাই তাদেরকে বলবো এই ভুলটা আপনারা করবেন না এখনই চলে আসেন এখন যে টিকিটের দামটা আছে তার থেকে কিন্তু আরও চার থেকে পাঁচ গুণ টাকা বেশি দিয়ে কিন্তু সামনে টিকিট কিনতে হবে আমি আপনাদেরকে বলে দিলাম আজকের এই ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আমি ধোয়া করি যাতে সেটা না হয় টিকিটের দাম কম থাকুক প্রবাসীরা বাঁচুক সেটা আমি চাই তো আজ এ পর্যন্তই আল্লাহ